দেশে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা 2 লাখের কাছাকাছি পৌঁছে গেছে ইতোমধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের হিসেবে দেখা যায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 1,99,188 জন। এদিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রাজধানীতে তুলনামূলক কিছুটা কমেছে, তবে সারা দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আগামী নভেম্বর মাস শেষ না হওয়া পর্যন্ত দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। মইদুল ইসলামের রিপোর্ট। ভোলা সোহাগ হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে স্থানীয় হাসপাতাল থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় রাজধানী ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড ডেঙ্গু হাসপাতালে। এখন কিছুটা উন্নতির দিকে তার শারীরিক অবস্থা। আমার বাসায় অসুস্থ হয়ে পড়ি, পরে আমার ভোলা জেলা সদর হাসপাতালে যাওয়ার পরে আমাকে এখানে রেফার করে। তখন আমার ব্লাড এরিয়া ছিল 49,000, এখানে আসার পরে পরশু দিন ছিল 17,000, এখন আমার আজকে 25,000 হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ দিকে যাচ্ছি আর কি। সোহাগের মতো দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। ডেঙ্গু মৌসুমের শুরুতে প্রকোপ ঢাকাতে বেশি থাকলেও বছরের শেষের দিকে এসে বেড়ে গেছে সারা দেশে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। শুরু থেকে জ্বর ছিল, বমি ছিল, পাতলা পায়খানা ছিল, চোখ টোক ফোলা ছিল, পরে এখানে এসে ভর্তি হতে এখন একটু ভালো। আমি মানিগঞ্জ থেকে আসছি, আমার বাচ্চা খুবই অসুস্থ ছিল, এখানে আসার পরে আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে মোটামুটি। ডেঙ্গু জ্বর হয়েছে, অনেক আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জটিলতা, লক্ষণ ইত্যাদি ধরনও পাল্টে গিয়ে ক্রমশই সেটি জটিল থেকে জটিলতর হচ্ছে। এমত অবস্থায় যদি আমরা সারা দেশে মশা নিয়ন্ত্রণ এবং নির্মূল করার জন্য একটি সমন্বিত উদ্যোগ মহানগর রাজধানী থেকে শুরু করে গ্রাম পর্যায়ে একই সাথে নিতে না পারি, তাহলে কিন্তু ডেঙ্গুর বিস্তৃতি রোধ করা যাবে না। দেশে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভ্যাকসিন না আসা পর্যন্ত মানুষকে আরও বেশি সচেতন থাকার তাগিদ চিকিৎসকদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমার কি সকালত নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমগরে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজেরে অনেক বারবার মনে করতেছিস। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সব। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় না, দেখি তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই? এবারে দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে, মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা। সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো,
এইটা আপনি ভিডিও করবেন? আমি কিন্তু ভিডিও করতেছি ভাই, সেই লাগে। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।